আনারস প্রধানত পশ্চিমবঙ্গের উত্তরে হয়ে থাকে। বর্তমানে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আনারস চাষ হয়ে থাকে। আজ সাগরদিঘী বাজারে দেখা মিলেছে আনারসের। উত্তরবঙ্গ থেকে বিভিন্ন বাজার হয়ে সাগরদিঘী কৃষক বাজারে এসে পৌঁছেছে এই আনারস। আজ সাগরদিঘী বাজারে প্রতিটি আনারস বিক্রি হয়েছে 28 টাকা থেকে 30 টাকা দরে। আনারসের উপকারিতা রয়েছে বেশ। আনারস আমাদের হজম শক্তি বৃদ্ধি করে, দেহে রক্ত জমাট বাঁধতেও দেয় না এই আনারস ফল। জিয়াউর রহমানের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আনারস কোথা থেকে এলো? ওই মোকাম থাকা জঙ্গলপুর, জঙ্গলপুর থাকা ভাই হয়ে আমার এখানে আসছে। এরা ব্যবসায়ীরা নিয়ে আসে এখানে? হ্যাঁ, ব্যবসায়ী। কে নিয়ে আসে? ওই জঙ্গলপুরে পিন্টু বলে ওটা আরো ব্যবসায়ী করা। হ্যাঁ, ব্যবসায়ী। কতগুলো এসছে আজকে? আজকে 300 পিস। কি দামে বিক্রি হচ্ছে? 28-30। দাম বেশি না তো? না, বেশি না, 30-এর উপরে না। এটা কোন বাজার? সাগরদিঘী বাজার। নাম? সাদরুল স্যার। সুমান আলতাপুর 30 পিস করো তো। আলতাপুর বলবে তুমি আনবে 30। সুমান আলতাপুর 30 পিস করো তো। আলতাপুর বলবে তুমি আনবে 30-30।